দেখ, আমি তো আর যক্ষের ধন জমিয়ে বসে নেই যে কেউ চাইবে আর আমি দানছত্র খুলে দেব। না গো দাদা, তিন দিন পেটে দানা পানি পড়েনি, তাই বিশটা টাকা দিলে একটু কিছু কিনে। এই সকাল সকাল কাঁদুনি শুনতে আর ভালো লাগে না, তুই আমার মায়ের পেটের ভাই, তাই তোর দুঃখ দেখতে পারি না। এক কাজ কর, আজ সারাদিনে আমার বাগানটা পরিষ্কার কর, তারপর বিকেলে মজুরি নিয়ে যাস। বেশ, আমি রাজি। এই কে আছিস রে, আমার দুধটা দে। যা তাহলে কাজে লেগে যা। এই ওকে একটা কোদাল আর ঝুড়ি দে। ভালোই কাজ করেছিস দেখলাম। এই ওর মজুরিটা দে। নে তোর সারাদিনের উপার্জন। চারটে রুটি? হ্যাঁ, আটা কিনতে হলো না, জ্বালানির খরচ বাঁচলো, পরিশ্রম বাঁচলো, আর কি চাস? তাই তো, আর কি চাই। শোন, কাল আমার জন্মদিন, তোর আর তোর বউয়ের আমার বাড়িতে নেমন্তন্ন, কেমন আসিস? একটু হাত লাগাস। আসবো দাদা, দাদার জন্মদিনে ভাই আসবে না তা হয়? আসবো দাদা, নিশ্চয়ই আসবো, এখন যাই। হ্যাঁ গো, সারাদিন পরিশ্রম করলে তারপরে এই চারটে মাত্র রুটি দিল? দাদা আমার পরিশ্রমের মূল্য যা বুঝেছে তাই দিয়েছে। এসো এটা খেয়ে জল খেয়ে নি, দেখবে পেট ভরে গেছে। আর কাল, কাল কি হবে? ও হ্যাঁ, কাল তো নেমন্তন্ন, ভালো ভালো খাবার হবে বুঝলে, জমিয়ে খাবো। আরে নেমন্তন্ন কোথায় সেটা তো বলো। কাল দাদার জন্মদিন গো, নেমন্তন্ন করেছে আমাদের দুজনকেই। সে কি গো, দাদা নেমন্তন্ন করলো? আমি তো তার ভাই নাকি, তবে কাজে একটু হাত লাগাতে হবে, দাদার জন্মদিনে ভাই কাজ করবে না? তা দাদার জন্মদিন শুধু হাতে কি যাওয়া যায়? কিন্তু দাদা খুব বড় লোক, তাকে আমাদের দেওয়ার মতো তো কিছুই নেই গো। তবু হাতে করে তো কিছু একটা নিয়ে যেতেই হয়। আচ্ছা, মায়ের আমার আর দাদার একটা ছোটবেলার ছবি ছিল না বাক্সে? হ্যাঁ আছে তো। ওই ছবিটাই কাগজে মুড়িয়ে কাল নিয়ে যাব। তাই করো। যাও ছবিটা দাও। এই নে দাদা তোর উপহার, মায়ের আমার আর তোর ছোটবেলার ছবি। ও এত দেরি করে এলি, হাত লাগা হাত লাগা। শুনতো, শোন এদের কাজ বুঝিয়ে দে। আর বলিস না, গেস্ট বেশি এসে গিয়েছিল, খাবার গেল ফুরিয়ে। তা তুই তো ঘরের লোক, ঘরের খাবার দিতে লজ্জা নেই, খা খা খা, পেট ভরে খা। আচ্ছা চল একটা গান করি। খালি পেটে গান? আহা, দাদার জন্মদিন আজ, একটা গান গাইবো না? খালি পেটে গান গাওয়ার আমার কোনো ইচ্ছে নেই, তোমার দাদার জন্মদিন তুমি গাও। দাদা রে তোর জন্মদিন আসুক বারে বার, আলো জ্বলুক জীবন জুড়ে ঘুচুক অন্ধকার। দেখো তুমি গাইলে না তো? তাহলে কে গাইলো আমার সাথে? এই তুমি গাইলে? হ্যাঁ তো। কেন, আর তুমি আমাদের সঙ্গে চলেছো কেন? আরে আমি তোমার সঙ্গে যাব কেন, আমি তো তোমার মধ্যেই আছি। মানে কে তুমি? অভাব। অভাব? হ্যাঁ, তোমার খিদে। খিদে? হ্যাঁ, তোমার দারিদ্র, তোমার দুঃখ, তোমার কান্না। কি চাও তুমি? কিচ্ছু না, যেমন তোমার সঙ্গে ছিলাম তেমনই থেকে যেতে চাই। আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাও না। আমি তো এত সহজে ছেড়ে যাই না কাউকে। তোমার কান্না, খিদে, জীর্ণতা যেদিন চলে যাবে, তুমি যেদিন বড়লোক হয়ে যাবে, সেদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব। কিন্তু আমি তো গরিব। আর তাই তো আমি তোমার সঙ্গে আছি। না না, আমি সঙ্গে আছি বলেই তো তুমি গরিব। আলো জ্বলুক জীবন জুড়ে ঘুচুক অন্ধকার। কাল সারাদিন পেটে দানা পানি পড়েনি, আর কত জল খেয়ে থাকবো বলো তো? হ্যাঁ,
আমারও পেটে মোচড় দিচ্ছে। কিছু একটা করো। পাশের যমুনা পিসির থেকে একটু আটা বা চাল চেয়ে আনো না গো। গেছিলাম, পিসি বলল প্রতিদিন আমাদের এই অভাবের খাদ্য যোগাতে তিনি আর পারবেন না। তাহলে কি করব? ঘরে একটা কাঁসার গ্লাস আছে, ওটা বন্ধক দিয়ে যদি কিছু আনতে পারো। আচ্ছা, ঘরে একটা কাঁসার গ্লাস আছে না? আছে, কিন্তু ওটাই দাও বন্ধক দিয়ে যদি কিছু পাই। আরে, একে একে সব গেল, শেষে একটা মাত্র গ্লাস, তাও খিদের জ্বালা বড় জ্বালা। এ জ্বালা আর সহ্য করতে পারছি না, যাও এনে দাও। যাক, 100 টাকা তো পাওয়া গেল, আজকাল পরশু তরশুটা চলবে। সে কি শুধু রুটি খাবে নাকি? একটু আলু নাও আর একটু চুনো মাছ, দেখবে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। মন্দ বলনি, জানো চুনো মাছের চচ্চড়ি কতদিন খাইনি। মাছ মাছ, ওই যে মাছ, যাও যাও নিয়ে যা, নিয়ে যা 250। ও থাক তাহলে। এই কি করছো, একদিনই তো খাবে, নাও নাও। দাও 250 দাও। একটু আলু সর্ষে আর পেঁয়াজ ছাড়া ঝাল হবে কি করে? তারপর রুটির শেষ পাতে একটু বোঁদে হলে কেমন হয়? বোঁদে? ওরে বাবা। ওরে বাবা নয়, বাড়াও থাবা, তুমি তো একা নও, বউ আছে, কতদিন ভালো করে খেতে দাওনি ভাবতো। আর যখন সুযোগ আছে নিয়ে নাও রুটি, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আর বোঁদে। একি গ্লাস বন্ধক দিয়ে রাজা হলে নাকি? মাছ বোঁদে যা পেলে সব উড়িয়ে দিলে। আরে একদিনই তো খাবো। আর কাল কি পেটে গামছা বেঁধে থাকবো? কালকেটা কালকে দেখা যাবে, খিদেতে নাড়ি জ্বলছে। অভাব আজ কি হবে? চলো বনে কাঠ কাটবে। কি বলছো, আমার না আছে কুড়ুল না কাঠ বওয়ার জন্য বলদ? পাশের বাড়ি থেকে কুড়ুল আর বলদ চেয়ে নাও। ওরা দেবে কেন? দেবে দেবে, তুমি বলবে কাঠ কেটে যা রোজগার হবে বলদ আর কুড়ুলের জন্য ভাড়া চুকিয়ে দেবে। বলছো যখন, যাই। এই জঙ্গলের বড় পাথর কোথায় আছে জানো? কেন জানবো না, সারা জীবন এখানে কাঠ কেটেছি। ওই দিকে চলো। অভাব, তোমার মতি গতি বুঝতে পারছি না আমি, আমাকে দিয়ে সব খরচ করিয়ে খাইয়ে দিলে, এবার কি মারবার তাল করছো? আরে অভাবের তাড়নায় তুমি এমনিই মরে আছো, আর কতবার মরবে। চলো চলো নাও, এবার পাথরটাকে সরাও। এত বড় পাথর আমি একা কি করে সরাবো? ভাবো ভাবো, তোমার ঘরের চাল ফুটো, বৃষ্টিতে জল পড়ে, নাও ঠেলো। তোমার বউয়ের একটা মাত্র কাপড়, তাও ছেঁড়া। তোমার পেটে মাইল মাইল খিদে। এই তো পেরেছো। কি করে পারলাম? তুমি নয়, তোমার অভাব তোমাকে দিয়ে পাথর সরিয়ে নিয়েছে। এবার দেখো ভেতরে দুটো ঘোড়া আছে, তোলো। একি, এ তো ঘোড়াবর্তী মোহর। হ্যাঁ চলো এবার ফুর্তি করে জীবন কাটাই। আর আছে একটু দেখো না অভাব। দাঁড়াও দেখছি। এখানেই এই গর্তে চাপা পড়ে থাকো, তুমি থাকলে এই মোহর 2 দিনে উড়ে যাবে, তা আমি কিছুতেই হতে দেব না। দাদা, আমার কাল জন্মদিন, তুমি এসো কেমন? বাবা, তোর জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করছিস? হ্যাঁ দাদা, আমার আপন বলতে তো তুমি আছো, গ্রামের সবাই আসবে, এসো কিন্তু, চলি অনেক বাজার করতে হবে তো, চলি। হ্যাঁ, একদিন যে আমার কাছে কাজ করেছিল একটু রুটির জন্য, তাকে নাকি অনেক বাজার করতে হবে, ব্যাপারটা দেখতে হচ্ছে। আর একটু পলাম, হ্যাঁ আপনাকে মিষ্টি দেবো একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ খান খান। বাবা, মাংস পোলাও মিষ্টি, এ তো দারুণ অবস্থা। বাড়িটাও 2 দিনে ঝাঁ চকচকে করে ফেলেছে,
মনে হচ্ছে আমার থেকেও বড় লোক হয়ে গেছে, কিন্তু কিভাবে জানতে হবে। ভাই ভাই, দাদা দাদা তুমি এসেছো, এসো এসো, চলো ঘরে চলো, আগে মিষ্টি মুখ করবে, তারপর সবার সাথে আলাপ করিয়ে দেবো। হ্যাঁ চল। হ্যাঁ হ্যাঁ, আরে তুই এত টাকা কোথায় পেলি? সে অনেক গল্প দাদা। আরে আমি তোর মায়ের পেটের ভাই, আমাকে বলবি না তো কাকে বলবি? তা তো বটেই, শোনো তবে। ও দাদা কোথায় যাচ্ছ, মিষ্টিটা? আমার থেকে বড় লোক হবে, ওদের দিলে তো আমি তোকে আবার গরিব করে ছাড়বো, তোর অভাবকে আবার তোর পেছনে লেলিয়ে দেব। পারতেই হবে, আমাকে পারতেই হবে। বাবা তুমি আমায় বাঁচালে, এখানে দম বন্ধ হয়ে আসছিল, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। যাও যাও, তুমি আবার আমার ভাইয়ের কাছে ফিরে যাও। হ্যাঁ হ্যাঁ, যাই যাই। এতক্ষণে অভাব আবার ভাইয়ের বাড়িতে পৌঁছে গেছে, অভাবের খেলা শুরু হয়ে গেছে। কি হলো, ভাইয়ের বাড়ির রাস্তা ভুলে গেলে নাকি? চলো চলো দেখিয়ে দিয়ে আসছি। না, তোমার ভাই খুব খারাপ লোক, আমাকে গর্তে বন্দি করে চলে গিয়েছিল, ওর সঙ্গে এরপর আর আমার কোনো সম্পর্ক নেই। তুমি ভালো মানুষ, বন্ধু লোক, আমাকে মুক্ত করেছো, তাই ঠিক করলাম বাকি জীবনটা আমি তোমার সঙ্গেই থাকবো। আগুন আগুন আগুন, হয়ে গেল,